প্রতি বছরের ন্যায় এবছর পয়লা অগ্রহায়ণ উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকুইল গ্রাম পঞ্চায়েতের অধীন মধ্য দুর্গাপুর সভার পরিচালনায় শুক্রবার রাতে একদিনব্যাপী বাউল উৎসবের আয়োজন করা হলো। এবছর তৃতীয় বর্ষে বাউল উৎসব পদার্পণ করেছে। একদিনের এই বাউল উৎসবে বেশ কয়েকজন বাউল শিল্পীরা তাদের গান পরিবেশন করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, ব্লক যুব তৃণমূল সভাপতি সঞ্জয় বর্মন, ব্লক তৃণমূল মহাসচিব হিরণময় সরকার সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। হালকা শীতের আমেজ নিয়ে বাউল গান শুনতে প্রচুর মানুষের সমাগম হয়। পাশাপাশি বাউল উৎসব উপলক্ষে বিভিন্ন দোকানদারেরা নিজেদের পসরা সাজিয়ে বসেছেন। গ্রামগঞ্জে বাউল জমে উঠেছে এখন অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে, কি বলবেন? আজকে ধনকুল অঞ্চলের মধ্য দুর্গাপুর এলাকাবাসীর উদ্যোগে পয়লা অগ্রহায়ণ উপলক্ষে একদিনব্যাপী যে বাউল অনুষ্ঠান হচ্ছে, এর জন্য এই এলাকাবাসীকে আমি সাধুবাদ জানাই। বাউল একটা ধর্মীয় উৎসব। বাউল তত্ত্ব দর্শন দিয়ে এরা মানুষকে গানের মাধ্যমে বুঝিয়ে থাকে। বাউলের শ্রীবৃদ্ধি ঘটুক এবং যারা এই প্রোগ্রামগুলোর সঙ্গে জড়িত আছে তাদেরকে সবাইকে আমার এর জন্য শ্রীবৃদ্ধি ঘটুক, বাউল আরও এলাকাতে ছড়িয়ে পড়ুক। বাউল হচ্ছে সৃষ্টির কালচার, বাউল শুনতে সবাই ভালোবাসে এবং জনগণ এর সঙ্গে জড়িত থাকুক, এই বলে আমি সবাইকে এই এলাকাবাসীকে এর মঙ্গলময় কামনা করি। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়, রিপোর্ট কুলিক নিউজ।